ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ইষ্ট দেবতাভ্য নমো স্বাহা, গ্রাম দেবতাভ্য নমো স্বাহা, জগজননী জগৎস্বরূপিণী জগৎ নারায়ণী দেবী চণ্ডিকম নমো নারায়ণী সর্বদেবী স্বাহা, ওম কমলাপতয়ে নমো স্বাহা, লক্ষ্মীপতয়ে বিষ্ণুয়ে নমো স্বাহা, ওম তে সর্বে আনন্দদিতায়ে নমো নমঃ। জগদ্দল জগনামোর অন্তর্গত গ্রাম ক্ষেত্র স্থানে মহামাতা শাতোবাদ শক্তি মহামাতা সিদ্ধেশ্বরী ভবানী মন্দিরে যিনি এখানকার মুখ্যমন্ত্রী আছেন বাংলায়, মানুষের যখন শেষ রাজনৈতিক জীবনে শেষ টাইম চলে আসে তখন ভুল ভাল পদক্ষেপ নেয়। উনি রামভক্তদেরকে অত ভয় পাচ্ছেন যে আজকে উনি লকডাউন ঘোষণা করেন। আমি জানি না ওনার কে সলাহকার আছে, কে ওনাকে বুদ্ধি দেয়। ওনার আটকালে মানুষ কি মনের যে কথাটা বসে গেছে, মানে মনের মধ্যে যে ঘর করে নিয়েছে, সেই জায়গা থেকে উনি কি সরাতে পারবে? আজকে দেখবেন সারা বাংলায় মানুষ দীপ জ্বালাবে, মানুষ আতিশবাজি করবে, প্রত্যেকটা মন্দিরে পুজো হচ্ছে, কেউ কাউকে পাঁচ টাকা হেল্প করেনি, সবাই নিজের নিজের ইচ্ছায় করছে। সেটা মমতা ব্যানার্জি বুঝতে পারছে। মমতা ব্যানার্জি একবার বামফ্রন্টের বিরুদ্ধে ওই মৃত্যু ঘণ্টা বাজিয়েছিল। আজকে ভারতবর্ষে যে 500 বছরের লড়াই, আজকে বহু মানুষের খুন করেছিল মুলায়ম সরকার, যারাই রাম মন্দিরে বিরোধিতা করেছে, আজকে রাজনৈতিক জীবনে তারা দেখুন দূরবীন দিয়ে দেখতে পাচ্ছেন না। লালু যাদব শেষ হয়ে গেছে, মুলায়ম শেষ হয়ে গেছে, মায়াবতী শেষ হয়ে গেছে, মমতা ব্যানার্জি শেষ হয়ে যাবে। নিশ্চিতভাবে বাংলার মানুষ আজকে এই বলিদান, বহু মানুষের বলিদান, আজকে কি তাহলে এই সরকারের মৃত্যুঘণ্টা, আজকে মৃত্যুঘণ্টা বেজে যায়, বেজে গেছে। যখনই রাম মন্দিরের ভূমি পূজন হবে বাংলায়, মমতা ব্যানার্জি সরকারের মৃত্যুঘণ্টা বেজে যাবে। বাংলার মানুষ এই দিনটাকে বহুদিন ধরে অপেক্ষা করছিলেন, কখন এই দিনটা আসবে। যেখানে দেখুন ভারতবর্ষের আগস্ট মাস হলো 9th August, 15th August, 5th August, মানে এই আগস্ট মাসটা ভারতবর্ষে কোনো না কোনো রকম যে বাইরে যারা ভারতবর্ষে রাজ করছে, বাইরে যারা শক্তি তাদের এই আগস্ট মাসে বিনাশ হয়েছে। 15th August আমাদের দেশ আজাদ হয়েছিল, 9th August-এর লড়াই আপনি জানেন, আর আজকে 5th August ধার্মিক আজাদি, ভারতবর্ষের মানুষ 500 বছরের লড়াই আজকে সেই দিনটা শুরু হল। এই আগস্ট মাসটা ভারতবর্ষের মানুষের জন্য একটা মাইলস্টোন।